বাবার মতোই দাপটে ব্যাটিং চন্দ্রপলের ছেলের, ব্যর্থ মমিনুল। ঘরের মাঠে খাবি খাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে উপমহাদেশের পিচে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের অসহায়তার ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছেন ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে স্পিন সহায়ক 22 গজে বরাবরই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও এবার বাংলাদেশ সফরে কার্যত একতরফা দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। সিলেটে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনেই আছে ক্যারিবিয়ান দল। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে 445 রান। দাপটে হাফ সেঞ্চুরি করেন তেজ নারায়ণ চন্দ্রপল, আলিক আথানাজে, জোশুয়া ডা সিলভা, রেমন রেফার ও কেভিন সিনক্লেয়ার। নিশ্চিত হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন আরকিম জর্ডন। ওপেন করতে নেমে বাবার মতোই দাপটে ব্যাট করেন তেজ নারায়ণ চন্দ্রপল, তবে তিনি 83 রান করে ফিরে যান সাজঘরে। 4 নম্বরে ব্যাট করতে নেমে আথানাজে করেন 59 রান। 5 নম্বরে ব্যাট করতে নামেন ক্যাপ্টেন জোশুয়া, তিনি খেলেন 82 রানের দুর্দান্ত এক ইনিংস। রেফার করেন 56 রান। কেভিন সাজঘরে ফেরেন 60 রানে। জর্ডন আউট হন 47 রান করে। সুতরাং দলগত পারফরমেন্সে ভর করেই প্রথম দফায় বড়সড় ইনিংস গড়ে ওয়েস্ট ইন্ডিজ এ দল। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ 133 রান খরচ করে নিয়েছেন 5টি উইকেট। 2টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও শরীফুল ইসলাম। 1টি উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান জয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে 7 উইকেটে 157 রান। ক্যাপ্টেন সৈফ হাসান 32 রান করে আউট হয়ে যান। জাকির হাসান করেন 29 রান। 28 রান করে মাঠ ছাড়েন নুরুল হাসান। মাহমুদুল হাসান জয় করেন 9 রান। মমিনুল হক করেন 5 রান। ইয়াসির আলী করেন 9 রান। শাহাদাত হোসেন করেন 3 রান। দিন শেষে তানজিম হাসান সাকিব 17 ও নাসুম আহমেদ 7 রান করে নট আউট থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত 2টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার। 1টি করে উইকেট নিয়েছেন আকিম জর্ডন ও রেমন রেফার। প্রথম ইনিংসের নিরিখে ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনও 288 রান পিছিয়ে আছে বাংলাদেশ। 3 উইকেট হাতে নিয়ে ফলো অন বাঁচানোই এখন চ্যালেঞ্জ তাদের সামনে।